নমস্কার বন্ধুরা, স্টাডি কোডের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেসের 25খানা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেমিস্ট্রির উপর। চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। আজকের সেশনের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ মিক্সড উইথ পেট্রোল অ্যান্ড ইউজড অ্যাজ এ মোটর ফুয়েল। এদের মধ্যে কোনটি তোমার পেট্রোল সাথে মেশানো হয় অ্যাজ এ মোটর ফুয়েল হিসেবে? সঠিক উত্তরটি হচ্ছে ইথানল। ইথানল কেন মেশানো হয়? ইথানল মেশানো হয় কারণ এটা তোমার জ্বালানির জ্বলনের প্রভাবে যে CO2 উৎপন্ন হয়, সেই CO2-র পরিমাণ প্রায় আপ টু 30% অব্দি রিডিউস করে দেয়, কমিয়ে দেয়, যার ফলে কি হয়, এয়ার পলিউশন কম হয়। ঠিক আছে, এই ইথানলের রাসায়নিক নাম হচ্ছে C2H5OH। ঠিক আছে, এই ইথানলকে আমরা ইথাইল অ্যালকোহল হিসাবেও জানি। চলো পরবর্তী কোশ্চেন, রয়্যাল ওয়াটার ইজ মিক্সচার অফ, সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই রয়্যাল ওয়াটারকে আমরা অ্যাকোয়ারিজিয়া নামেও জানি। এটি তোমার অনেকটা কমলা, হলদেতে কমলা রঙের দেখতে হয় এই তরলটা। ঠিক আছে, এটার মধ্যে সহজেই নোবেল মেটাল, গোল্ড, প্ল্যাটিনাম, এগুলো সহজেই ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সব ধরনের মেটাল কিন্তু ডিজলভ হয় না। শুধু মনে রাখবে যে অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটারে নোবেল মেটাল লাইক হচ্ছে তোমার গোল্ড বা প্ল্যাটিনাম, এগুলো তোমার ডিজলভ হয়ে যায়। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ইজ মোস্ট লাইকলি টু ফর্ম এ কোভ্যালেন্ট বন্ড। সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন অ্যান্ড ক্লোরিন। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজ অফ সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট। ঠিক আছে, সঠিক উত্তরটি হচ্ছে রিমুভিং হার্ডনেস অফ ওয়াটার। তাহলে কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট তো তোমার হার্ডনেস রিমুভ করতে কাজে লাগে না, তাহলে হার্ডনেস রিমুভ করতে কোনটা কাজে লাগে? হার্ডনেস রিমুভ করতে ওয়াশিং সোডা কাজে লাগে, যার রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3, যেটা তোমার ওয়াটার সলিউশনের সাথে যদি আমরা এটার পারমুলেট প্রসেসের মাধ্যমে পাস করাই, তাহলে তোমার পারমানেন্ট হার্ডনেস যেটা ওয়াটারে সেটা তোমার রিমুভ হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট, পিভিসি ইজ অবটেইনড বাই পলিমারাইজেশন অফ ভিনাইল ক্লোরাইড। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ এ পি ব্লক এলিমেন্ট, দ্যাট ইজ বোরন। বোরন হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। এই পি ব্লক এলিমেন্ট কি, এইগুলো তোমার জানতে হলে, বা ধরো এই একটু আগে তোমাদের যে বললাম যে নোবেল মেটাল কি, এগুলো যদি জানতে হয় তাহলে তোমাদের খুব ভালো করে পিরিয়ডিক টেবিলটা বুঝতে হবে, বা পিরিয়ডিক টেবিল সম্বন্ধে জানতে হবে। তোমরা যদি পিরিয়ডিক টেবিল সম্বন্ধে জানতে বা বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাও। ঠিক আছে, যে তোমাদের সেই রিলেটেড ভিডিও লাগবে, তাহলে আমরা খুব শিগগিরই তোমাদের জন্য পিরিয়ডিক টেবিল রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ওয়েল্ডিং পারপাস। সঠিক উত্তর হচ্ছে মিক্সচার অফ ইথাইন অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, কেন ইথাইন অ্যান্ড অক্সিজেন তোমার ইউজ হয়? কারণ ইথাইন যদি নর্মাল এয়ারে বার্ন করানো হয় তাহলে একটা শর্টি ফ্লেম দেয় বা ভস্মীভূত একটা ফ্লেম দেয়। ঠিক আছে, ডিউ টু লিমিটেড সাপ্লাই অফ এয়ার। বাট যদি আমরা ইথাইনকে অক্সিজেনের মধ্যে দিয়ে বার্ন করাই তাহলে এটা একটা খুব সুন্দর ক্লিন ফ্লেম দেয়, সাথে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার মাধ্যমে আমরা সহজেই ওয়েল্ডিং করতে পারি। তার জন্য মিক্সচার অফ ইথাইন অ্যান্ড অক্সিজেন ইউজ করা হয় ওয়েল্ডিং পারপাসে। চলো নেক্সট, দ্য এন্ড প্রোডাক্ট অফ অ্যালকোহলিক ফার্মেন্টেশন ইজ পাইরুভিক অ্যাসিড। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাইট্রিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। সঠিক উত্তর হচ্ছে N2O5। চলো নেক্সট, নেম এ গ্যাস হুইচ ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ঘি, অ্যালকোহল অ্যান্ড অ্যামোনিয়া। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কি করে, বনস্পতি ঘি বা যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাসিডে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। ঠিক আছে, এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে যদি আমরা হাইড্রোজেনেশন করি তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিণত হয় এবং সলিড আকার ধারণ করে। এর জন্য বনস্পতি ঘি তৈরিতে আমরা হাইড্রোজেনেশন করি বা হাইড্রোজেনের ইউজ করে থাকি। কিন্তু অ্যালকোহল অ্যান্ড অ্যামোনিয়া তৈরিতে হাইড্রোজেন কেন লাগে? কারণ হাইড্রোজেন বন্ড কি করে, মলিকিউলগুলোকে খুব স্টিকি করে দেয় এবং এই বন্ডগুলোকে ভাঙতে অত্যাধিক বেশি হিট প্রয়োজন হয়।
ঠিক আছে, তার জন্য তোমার হাইড্রোজেন ইউজ করা হয় অ্যালকোহল বা অ্যামোনিয়া তৈরিতে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট? এই চারটে অপশনের মধ্যে ডায়মন্ড আর গ্রাফাইট কোনটা সঠিক নয়, রিলেশন নয়, এরা পরস্পরের আইসোটোপ নয়। আইসোটোপ কাদের বলে? যাদের তোমার অ্যাটমিক নাম্বার সেম হয় কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট হয়, তাদেরকেই আমরা আইসোটোপ বলি। মনে রাখবে, আইসোটোপ আর আইসোবারের মধ্যে পার্থক্য হলো আইসোবারে ঠিক উল্টোটা হয়, এদের মাস নাম্বারটা সেম হয় বাট অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার মানে হলো এদের মধ্যেকার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাকেই আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি। আর মাস নাম্বার মানে কি? মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যে যোগফলটা তাকে আমরা মাস নাম্বার বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট। সিলেক্ট অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যামং দ্য ফলোয়িং, দ্যাট ইজ বেনজিন। ঠিক আছে, বেনজিন ইজ এ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। চলো নেক্সট। দ্য রিয়াক্টিভিটি অফ দ্য মেটাল এম জি সিউ এন জেড এন ডিক্রিজ ইন দ্য অর্ডার অফ, প্রথমে এম জি আসে, তারপরে জেড এন আসে, তারপরে সিইউ আসে। চলো নেক্সট। দ্য চিফ কনস্টিটুয়েন্ট অফ গোবর গ্যাস ইজ মিথেন। মিথেনের রাসায়নিক সংকেত কি? মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH4। এই মিথেন হচ্ছে হাইলি ফ্লেমেবল গ্যাস একটা, ঠিক আছে, এবং যেটা তোমার গন্ধহীন এবং বর্ণহীন একটা গ্যাস। ঠিক আছে, এটা তোমার হিট এবং ইলেকট্রিসিটি প্রডিউসে সারা পৃথিবী জুড়ে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে গোবর গ্যাসের মোস্ট চিফ কনস্টিটিউয়েন্ট হচ্ছে কি? মিথেন, মনে রাখবে। চলো নেক্সট। নেম এ টিয়ার গ্যাস হুইচ ইজ ইউজড ইন রায়োটস, সঠিক উত্তর হচ্ছে সিএস গ্যাস। মনে রাখবে, দুটোই খুব ইম্পর্টেন্ট গ্যাস আছে টিয়ার গ্যাস হিসেবে, এক হচ্ছে সিএস গ্যাস আরেকটা হচ্ছে সিএন গ্যাস। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য আইইউপিএসি নেম অফ ভিনাইল ক্লোরাইড, সঠিক উত্তর হচ্ছে ক্লোরোইথেন। এই আইইউপিএসি কি? আইইউপিএসি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এটি একটি সংস্থা যারা তোমার বিভিন্ন এলিমেন্টের রাসায়নিক নাম প্রদান করে থাকে, সেরকমই ভিনাইল ক্লোরাইডের রাসায়নিক নাম আইইউপিএসি যেটা দিয়েছে সেই রাসায়নিক নাম হচ্ছে কি? ক্লোরোইথেন। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট গিভস এ বেসিক অক্সাইড, সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম। চলো নেক্সট। হু ডিসকভার নিয়ন, নিয়ন ডিসকভার করেছে তোমার মরিস, ডব্লু, ট্রেভার অ্যান্ড উইলিয়াম র্যামসে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? এই চারটে অপশনের মধ্যে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে কার? ব্রোমিনের। মনে রাখবে, ব্রোমিনের মেল্টিং পয়েন্ট হচ্ছে -7.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ব্রোমিন কিন্তু সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট ওয়ালা এলিমেন্ট নয়, সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট ওয়ালা এলিমেন্টকে হিলিয়াম, মাথায় রাখবে। হিলিয়ামের মেল্টিং পয়েন্ট কত? -272.2 ডিগ্রি সেলসিয়াস। এবং সব থেকে উচ্চ মেল্টিং পয়েন্ট যুক্ত এলিমেন্ট কি? কার্বন, যার তোমার মেল্টিং পয়েন্ট হচ্ছে 3550 ডিগ্রি সেলসিয়াস। মানে ডিফারেন্সটা বুঝতে পারছো? কার্বন হচ্ছে সব থেকে হায়েস্ট মেল্টিং পয়েন্ট ক্যারি করে, তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 3550 ডিগ্রি সেলসিয়াস, এবং হিলিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে -272.2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এগুলো তো হলো টোটাল অল ওভার এলিমেন্ট। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা পার্টিকুলার মেটালকে আমরা কনসিডার করি, তাহলে সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট যুক্ত মেটাল হচ্ছে কি জানো? মার্কারি বা পারদ, যেটা আমাদের টেম্পারেচার মাপতে ব্যবহৃত হয়। এই মার্কারি বা পারদের তোমার মেল্টিং পয়েন্ট কত? মার্কারি বা পারদের মেল্টিং পয়েন্ট হচ্ছে, মনে রাখবে, -38.87 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -38.87 ডিগ্রি সেলসিয়াস। চলো নেক্সট। গোল্ড ইজ সলিউবেল ইন, গোল্ড ইজ সলিউবেল ইন অ্যাকোয়ারিজিয়া। তোমাকে প্রথমেই পড়িয়েছিলাম সেশনটা শুরুতেই যে অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটারের মধ্যে গোল্ড সলিউবেল হয়, গোল্ড বা ধরো তোমার প্ল্যাটিনাম, এগুলো তোমার সলিউবেল হয়। ঠিক আছে, চলো নেক্সট। দ্য রেফ্রিজারেন্ট ফ্রিয়ন ইজ, রেফ্রিজারেন্ট ফ্রিয়ন হচ্ছে তোমার ডাইফ্লুরো ডাইক্লোরো মিথেন। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ হায়েস্ট ইলেকট্রো নেগেটিভিটি, সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক।
চলো নেক্সট, ক্লোরোফর্ম ক্যান বি ইউজড অ্যাজ এ অ্যানাস্থেটিক। ঠিক আছে, মনে রাখবে ক্লোরোফর্ম হচ্ছে তোমার হসপিটালিটিতে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়, তোমার আমাদের অজ্ঞান করার ক্ষেত্রে, ঠিক আছে, অবশ করার জন্য। কোনো অপারেশন বা কোনো ট্রিটমেন্ট চলার সময় যদি ডাক্তারের মনে হয় অবশ করতে হবে কোনো জায়গাটা আমাদের শরীরে, সেক্ষেত্রে তারা ক্লোরোফর্ম ইউজ করে, ঠিক আছে, আমাদের অজ্ঞান বা অবশ করার জন্য। চলো নেক্সট, প্রোডাকশন অফ অ্যালকোহল ফ্রম অর্গ্যানিক কম্পাউন্ডস বাই মাইক্রো অর্গানিজম ইজ নোন অ্যাজ ফার্মেন্টেশন। প্রথমেই পড়ালাম যে ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা তোমার অ্যালকোহল প্রডিউস করি, সেটা কার ফার্মেন্টেশন? এই ফার্মেন্টেশনটা হচ্ছে তোমার হাইড্রোজেন ফার্মেন্টেশন। প্রোডাকশন অফ অ্যালকোহল ফ্রম অর্গানিক কম্পাউন্ডস বাই মাইক্রো অর্গানিজম ইজ নোন অ্যাজ ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন, দেখো মনে করে দেখবে এই সেশনটার একটু আগেই তোমাদের পড়িয়েছি যে তোমার হাইড্রোজেন বন্ড বা এইচ বন্ড ইউজ হয় তোমার অ্যালকোহল প্রোডিউসের ক্ষেত্রে, এই ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমেই অ্যালকোহলটা প্রোডিউস হয়। চলো আজকের মতো এই পর্যন্তই, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব চটজলদি পেয়ে যাবে। স্টে সেফ, স্টে অ্যাট হোম, টেক কেয়ার।